আরে আলোয় আলোকিত হলো হুদার এই জগৎ সেই আলো ছড়ালো আমার আলা হযরত সেই আলো ছড়ালো আমার আলা হযরত মাটি ময়দানে আজি সুন্নি জনতা সদাই বলে ইমাম আহমদ রেজার কথা সারে কথা তাহার ফতোয়াতে খারো ছিল না দিমত সেই আলো ছড়ালো আমার আলা হযরত ওই অন্ধকার কবরে যখন আমরা যাব সেখানে কি আমার বাবা আসবে আমার মা আসতে পারবে আমার ভাই বেরাদার আসতে পারবে আমার পাড়া প্রতিবেশী আসতে পারবে আমার কোন নেতা লিডার আসতে পারবে আসতে পারবে না সেখানে কেউ আসার আপনার রসম নাই সেখানে আপনার মা আসবে না আপনার বাবা আসবে না আপনার ভাই আসবে না আপনার বোন আসবে না আপনার পাড়া প্রতিবেশী আসবে না আপনার কোন নেতা লিডার আসবে না অন্ধকার কবরে দেবার সাথে সাথে যারা আজকের মাহফিলে এসে বসে গিয়েছেন এটার সত্যায় ওই অন্ধকার খবরে আমার হায়াতুন নবী মুস্তাফা তুসি পাবেন জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া না গাউস লাজম বসতে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ রয়দে মিলাদুন নবী জিন্দাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম Music Plus. Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Rasulallah. নিধান কালে আসিও নবী আমার শিয়রে গোলাম বলে নিবেন গোতলে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিও নবী মায়ার নজরে গোলাম বলে নিবেন গোতলে রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তে কোনো অ্যালার্জি আছে ইয়া রাসূলুল্লাহকে অনেক ভাইরা বেদাত শিরিক বলে কিনা কথা বলেন না বলে কিনা কিন্তু তারা জানে না ইয়া রাসূলুল্লাহ এটা আশিকদের অন্তরের খোরাক ঠিক না দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আমার রসূলকে মদিনাবাসী বরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে জোর বলেন সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে রইও গো নবী আপন তুলে দয়া করি দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ
صلاة يا رسول الله شدو وجودس رحمة للعالمين مسجد و شد ہمارو یہ زمین صلاة دنیا رسول اللہ علیکم سین و آتا ہے میرے دل کو تمام نام لیتے ہیں تمہارا یا نبی صلاة دنیا بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الكریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه سنار مدینہ بہت دورے کنتو مدینہ والا امار انترے کنتو مدینہ والا امار مون کاندے رے امار دل کاندے رے اوئی مدینہ کبے جاؤ من من نارے اوئی مدینہ کبے جاؤ من من نارے سنار مدینہ بہت دورے کنتو مدینہ والا مدیر انترے بلن کنتو مدینہ والا آمار انترے ارجے گئے چے ایک بار سنار مدینہ تارے منے آر کنو دکھ رویلو نا تارے منے آر کنو دکھ رویلو نا چے گئے چے ایک بار سنار مدینہ تارے منے آر کنو دکھ رویلو نا تارے منے آر امار انتر گبیرے مدینہ یا چھرے شئی مدینہ کبے جاؤ من من نارے شئی مدینہ کبے جاؤ من من نارے بلن سنار مدینہ بہت دورے کنتو مدینہ والا ماشاءاللہ کنتو مدینہ والا سبار انترے کنتو مدینہ والا سبار انترے اتحاشق مولی اکل شاہ حکیمیہ آلہ حضرت اسلامیہ سنیہ پریشد او مولیہ کل شماس کلان پریشدیر جو تو اجھوگی چود جو تھمو پویتر آج مشان عید میلاد النبی صلی اللہ علیہ وسلم محافل او سنی کنفارنسیر شبا پرتیتھ کربین رسول آباد اسلامیہ سنیر فاضل ڈگری مدرسہ شمبانی تو سنیر شکک حضرت العلامہ جناب مولانا عبد الرحمن خلالی صاحب اسکر محفلیر پوان اتیتی حجبی اپستی تک بین بلگڑا اکنم وارڈیر بندربان بلگڑا اکنم وارڈیر شبک کمیشنر
মোহাম্মদ আবুল খায়ের আবু সাহেব সহ এখানে অসংখ্য উলামায়ে কেরামের নাম দেওয়া হয়েছে যারা আমার চাইতে অনেক অভিজ্ঞ আমার চাইতে অনেক সিনিয়র বিদায় এখানে অনেক উলামায়ে কেরাম নাম দেওয়া হয়েছে আমি সময় স্বল্পতার কারণে সেই দিকে যাচ্ছি না আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে আশার যারা আসছি আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন সামনে উপস্থিত যুবক যুবক ভাইরা ছোট ছোট ভাইরা পর্দার আড়ালে মুস্তরাত হাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আলি শান দরবারে লাখ কোটি বেহাত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে এরকম একটা আজম শান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন বিদায় একটি বার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকারে কায়নাত নবী দু জাহান নবী আখিরুজ জামা হযরত আহমদ মুস্তাফা সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরানি পাক কদমাইন শরীফের মধ্যে লাখ কোটি দরুদের হাদিয়া পেশ করছি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের মতো এই গুনাহগারকে ওই নবীর উম্মত বানিয়েছে আমাদের তাকদীরকে উজালা করে দিয়েছেন বিদায় সকলে কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আপনাদের খুশনসিব যারা আসছেন অনেক ভাইরা আছেন দোকান থেকে আমাদেরকে শুনছেন ঠিক কি না আবার অনেক ভাইরা ঘর থেকে শুনছেন তাহলে ঘর থেকে শোনা আর দোকান থেকে শোনা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা আর মাহফিলের মধ্যে এসে বসে আলোচনা শোনার মধ্যে পার্থক্য আছে কি না কথা বলেন আছে কি না রাস্তায় দাঁড়িয়ে শুনেছেন এটা রাস্তার মাহফিল দোকানে শুনেছেন এটা দোকানের মাহফিল ঘরে শুনেছেন এটা ঘরের মাহফিল আর আমার রাসূল বলছেন যারা আমার মাহফিলের মধ্যে যেখানে আমি রাসূলের আলোচনা হবে যারা ওই আলোচনা ওই মাহফিলের প্যান্ডলে এসে শুনবে আমার দয়াল নবী আশেক জবাব দিচ্ছে যদি সুবাইটা কমিটির উদ্যোগে লাইটিং প্যান্ডলিং করা হয় আমার দয়াল নবী আশেক বলছেন ওইটা সত্যিকার আর লাইটিং আর প্যান্ডল থাকে না ওইটা আমার দয়াল নবীর একটা মেহমানের মেহমানখানা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় আমরা যারা আজকে মাহফিলের প্যান্ডলে বসেছি আমরা সবাই দয়াল নবীর মেহমান ঠিক কি না কথা বলেন ঠিক কি না আশিক বলছেন মাহবুবি কি মেহফিল কো মাহবুবে সাজাতে হে আতি হে ওহি জিনকো সরকার বুলাতে হে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে যে কেউ আসতে পারবে না যে কেউ এখানে বসতে পারবে না যাদেরকে স্বয়ং আমার দয়াল নবী দাওয়াত করেছেন তারাই আজকের মাহফিলে আসতে পারবে ঠিক কি না এজন্য আপনাদের শুকরিয়া আদায় করছি আর অনেক ভাইরা আসার পথে আছেন তাদেরও শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা বসা কবুল করুক ইন্তেজামিয়া কমিটির এই খেদমত কেও আল্লাহ কবুল করুক আমিন বলেন ইন্তেজামিয়া কমিটি যারা আছেন আমি বলবো আপনারাও এসে আগে বসে যান আমরা সবাই দয়াল নবীর মেহমান ঠিক কি না তো একটু বসবেন কষ্ট দিব প্রত্যেক দিন কি এরকম মাহফিল হয় হয় না মাসে একটা রাত আপনাদেরকে কষ্ট দেয় একটা রাত দয়াল নবীর প্রেমে এসে বসে যান না আজকে একটা রাত আরবের ঘুমকে হারাম করে দেন একটা রাত যখন হারাম করে দিবেন আমরা সকলকে একদিন ওই অন্ধকার খবরে যেতে হবে কিনা কথা বলেন হবে কিনা তো ওই অন্ধকার কবরে যখন আমরা যাব সেখানে কি আমার বাবা আসবে আমার মা আসতে পারবে আমার ভাই বেরাদার আসতে পারবে আমার পাড়া প্রতিবেশী আসতে পারবে আমার কোন নেতা লিডার আসতে পারবে আসতে পারবে না সেখানে কেউ আসার আপনার রসম নাই সেখানে আপনার মা আসবে না আপনার বাবা আসবে না আপনার ভাই আসবে না আপনার বোন আসবে না আপনার পাড়া প্রতিবেশী আসবে না আপনার কোন নেতা লিডার আসবে না অন্ধকার খবরে দেবার সাথে সাথে যারা আজকের মাহফিলে এসে বসে গিয়েছেন এটার সত্যায় ওই অন্ধকার খবরে আমার হায়াতুন নবী মুস্তাফা তশরীফ আনবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর সুন্নাত ওয়াল জামা
জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলি মারহাবা অনরার এলাকা মানুষ এর যা বসছে ইয়া তুনো একশো গুণ মানুষ ফারাত আছে না নাই এনে মানুষ এই বালাহাজত দাহানো যায় ঠিক নেবে ঠিক হনকি আর যদি সে তিন্ন গরু জরায় যদি মেজজন দে এই তিন্ন গরু সামালি ফেলেতে তিন ঘন্টাও লাগবো না একসাথে গেলে তিন ঘন্টাও লাগবো না নলাইবো কিন্তু আল্লাহ রসুলের মাহফিলত মানুষের দেখা আছে না নাই হন না আছে না নাই নাই হারণ খেয়া যে হনে খেয়ে মাহফিলত আয় থাকতো নসিব ইয়ন ভালাতন ফরিব যারা ভালা থাকিব ইথরাই আয়ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আসছি আমাদের কবুল করুক আমিন বলেন এবার আসেন আমি একটা আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারকে মহব্বতের ডাক দিয়েছেন কিসের ডাক কথা বলেন না কিসের ডাক এর আগে যদি আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি পবিত্র কোরআন শরীফের মধ্যে এটা কয় ফারা কথা বলেন সূরা কয়টা একশো তো মানে দুইটা এক দেওয়ার পর যদি আরেকটা ছয় দেয় তারপর হয় একশো চোদ্দ ঠিক নেবে ঠিক ঠিক বলি হ্যাঁ দুইটা এক দেওয়ার পর একটা চাপ দিলে কত হয় একশো তো চোদ্দটা আমি যে আয়াতে কারিমা পড়েছি এটা সূরা তাওবা থেকে পড়েছি আর কোরআনের মধ্যে আমি কোরআন সূরাগুলো যখন দেখলাম ওই একশো চোদ্দটা সূরার মধ্যে আটটা সূরা আছে মানুষের নামে সুবহানাল্লাহ বলুন কিসের নামে কয়টা কয়টা কথা বলেন কয়টা আটটা ছয়টা হচ্ছে নবীর নামে আর দুইটা হচ্ছে ওলির নামে সুবহানাল্লাহ বলেন সূরা ইউনুস সূরা ইউসুফ সূরা হুদ সূরা নূহ সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিম কয়টা হয়েছে ছয়টা বলেন না কয়টা আর দুইটা হচ্ছে ওলির নামে একটা হচ্ছে সূরা মারিয়াম আর একটা হচ্ছে সূরা লোকমান সুবহানাল্লাহ বলেন অনেক ভাই আমাদেরকে বলে আল্লাহর ওলির কথা কোরআনে নেই আরে ভাই কোরআনের মধ্যে আল্লাহর ওলির কথা তো আছে আছে আল্লাহ আল্লাহর ওলিদের শানে শুধু আয়াত দিয়েছেন তা নয় আল্লাহর ওলিদের নামে আল্লাহ সূরা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে এটা বুঝতে হবে না জানলে তো আপনি এগুলো বুঝবেন না কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আজকে আমরা মুসলমান কোরআনের সাথে সম্পর্ক আছে নামাজের আছে না আর সম্পর্ক তো ফুটবল খেলার লয় ঠিক নেবে ঠিক ঠিক পয়সায় ফেরে না ভারত ঠিক নেবে ঠিক ঠিক অথচ আর রসুল হজ্জে ফার্স্ট প্রকারের মানুষ যারা জান্নাতুল জাবাল একদম টেনশন করে হইতো না ফার্স্ট কান হজ করলি তারা আটকান জান্নাত তুম জিয়ন মনে হয় ইয়ে না যেতরি সুবহানাল্লাহ তার মধ্যে একখান দিকে তাহলিল কোরআন জিবাই কোরআন ফরিব কি ফরিব কোরআন ফরিব যার সম্পর্ক কোরআন আল্লাহ থাইব আর আর রাসূল হদ উম্মত এনুগ্য সময় আইজি বুদি যেই সময় মানুষ গরতুন সকালে বাইরে বুদে ইয়াসবিহুর রুজুলু ফিহা মুমিনাম মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান মানুষ সকালে বাইরে বুদে মুমিন হই আর বিকেল হইতে হইতে গরত আইব তে কাফির হই আউযুবিল্লাহ আল্লাহ এই সময়ই বিবে জিবে আর রসুল হই সময়ই বিবে তো ইবেন নিজে বাসি বিয়ান খেনে আর রসুল আবার শিখে যেতে বিদে হজর বাসন তারাকতুম ফিকুম আমরাইনে লান তাদিল্লু তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইত রাসূলিল্লাহ জোর বলেন সুবহানাল্লাহ যদি তোমরা দুইটা জিনিস শক্তভাবে আঁকড়ে ধরো মজবুত করে ধরো তোমাদেরকে দুনিয়ার কোনো অপশক্তি কোনোদিন মিসগাইড করতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর দয়া ৩০ পার পাক কোরআন আর একটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা জোর বলেন সুবহানাল্লাহ আজকে কি আমাদের কাছে আহলে বাইতের ভালোবাসা আছে নাকি কোরআন আছে কোনোটাই নাই বলেন না কোনোটাই নাই এই জন্য আমরা আজকে ফদে ফদে লাঞ্ছিত হচ্ছি মিসগাইড হচ্ছি আল্লাহ আমাদেরকে আবারও বুঝে ওই পথে আসার তৌফিক দান করুক আমিন বলেন আবার বুঝছো না আমিন না হ ডর বোন মিকে যাই দি বুঝছো না ডর আমিন না হয় কি রুয়া আমিন কেন হর হয়তো আর বাফন নাম আমিন না না আর বাফন নাম
আমি নোনা এতলা নহজির হাতে অসুবিধা নির্বাচন বিধানসভা নির্বাচন গুলি চেয়ারম্যান মেম্বার নির্বাচন গুলি ফোফিসিদি সোলা গান দে আমার ভাই তোমার ভাই কিরোড়ে বেতর ভাই নেবে তোর বাপ নোনা হয়দুজর অসুবিধা না জেলা ভাই বহুত পারে তুই আজ যা আমি রহতা হরিবে কোন বড় ভাইয়ের নাম ন ইবা বাফর নাম ন ইবা সূরা ফাতহা ওয়ালা দালিনের ফরজিবে আসিবে হতা হইদি আর কি ডর করে হন আর কি ডর করে হন ও গো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি তোমারই জন্যে জগৎ উজালা কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের মাশাআল্লাহ তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লিয়ালা কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা সালাতু নিয়া জুরহন মারহাবা তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমাদের মধ্যে যারা ঈমানদার যারা ঈমানদার আল্লাহ এখানে চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন আল্লাহ এগুলা না বলে ডাইরেক্ট মহব্বতের সুরে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জোরে বলেন আল্লাহ বলেন আই দুনিয়ার মানুষ শুনো শুনো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার বান্দার মধ্যে যারা ঈমানদার যারা আমি আল্লাহকে এক হিসাবে মানে আল্লাহকে এক হিসাবে হতা হন না এক হিসাবে আর আর আল্লাহ হউ হউ হন না বোঝন তো 10 বার ও আল্লাহ আছে দিলেও নাই নমাত যা আছে না নাই বট গাছ গোবর মিকে দেইলি বড় ফতা কাম বাঁধে আল্লাহ হদ আছে না নাই আছে না নাই কিন্তু আর ওই ওই বট গাছের ইবাদত নগরী থারাখার ইবাদত নগরী সূর্যের ইবাদত নগরী আর একমাত্র ইবাদত করেছি আল্লাহ কোরআন অর্থ দে কুল হু আল্লাহু আহাদ আর ওইবার ইবাদত করি জীবের কে সৃষ্টি না করে জীবের তুন কে সৃষ্টি নময় একমাত্র ইবাদত করি খোদা লা ইলাহা ইল্লাল্লাহর ডর রহন তাহলে কবি হচ্ছে আরে এ খুনে মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজগৎ যে গেছিল তাকে প্রাণে ডাকি উঁচু নিচু নাই ভেদাভেদ সব সমান ভুল জাহান জেগেছিল তাকে প্রাণে ডাকি সালাতুনিয়া আল্লাহ মহব্বতের ডাক দিয়েছেন আয় দুনিয়ার মানুষ শুনো 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 আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার বান্দার মধ্যে যারা ঈমানদার যারা আমি আল্লাহকে এক হিসাবে মানে আমার দয়াল নবীকে শেষ নবী হিসাবে মানে আমার নবীর শানে বেয়াদবি করে না আমার নবীকে নিজের মতো বলে না আমার নবীকে বড় ভাইয়ের মতো বলে না আমার নবীকে মাটির মানুষ বলে না যারা আমার দয়াল নবীকে আখেরি নবী হিসাবে মেনে মেনে নেয় আমার রসুলকে শ্রেষ্ঠ আসনে
আসরের মধ্যে যারা আসিন করে দে এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা আখেরাতকে বিশ্বাস করে যারা একদিন ইন্তেকাল করবে সেটাকে বিশ্বাস করে যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে আমার কোরআনের উপরে যারা বিশ্বাস করে আমি আল্লাহ বড় মহব্বতে ডাক দিয়েছি তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দা জোরে বলেন ডাক দিয়েছেন কে কথা বলেন না কে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বড় মহব্বত করে ডেকেছেন আই ঈমানদার ঈমান ওয়ালো আর বোধ ভাই ওলা সিদ্ধি নিজের মুসলমান দাবি করি ঈমানদার দাবি করি কিন্তু পাঁচশোড়িয়া দি অষ্টশোড়িয়া লব্ধ আসেন না এক মাস পরে নাকি সুদুর হারুন কে মসুদ জীবে মত বললি আমার দয়াল নবী বলে উম্মত শুনো যারা সুদ খাবে যারা 1000 দিয়ে 1200 টাকা নিবে তাদের জন্য আমার দয়াল নবী 70টা গুনাহ বা গুনার কথা বর্ণনা করে দিয়েছেন তার মধ্যে একদম যেটা লাস্ট গুনাহ একদম শেষ গুনাহ সেটা হচ্ছে আপন জন্মদাতা মায়ের সাথে জেনা করা জোরে বলেন নাউজুবিল্লাহ এই আলোচনা খতিব সাহেব যখন মসজিদে করছেন আর মসজিদের যিনি সভাপতি ইনি আর খতিব সাহেবের চেহারার দিকে তাকাই না খতিব সাহেব কি আলোচনা করি রায় সভাপতি আজ চেহারা উজো না চাইব এখন সভাপতি আজ যে মসজিদের মধ্যে লড়ি উঠবো আসে না নাই খুতবাতে দুঃখ লড়ি আসে না নাই সভাপতি সাহেব তো লড়ি উজো ইমাম সাহেব ভাবছে কি রে আয় এত সুন্দর আলোচনা করে রে সভাপতি আজ চেহারা উজো সাহেব যায় না লড়ি উজো কে স্যার ইমাম সাহেব জিততে গিয়ে হদা দিয়ে সৌরি হনার বেশি দিন টিকতো না বেশি কো টিকতো না অদ অদ ইমাম সাহেব যেতে খতিব সাহেব যেতে ওই আলোচনা করি যেতে মুসৈদুল বাইরেই বাইরে ওর সাথে সাথে সভাপতি হদ ইমাম সাহেব অনন্ত হস্ত নয় ফেন অনর গাটি গোসালাইছি অনর গাটি তো যারা সুদ খায় মুসলমান হইতে পারে না নামে মুসলমান কি মুসলমান হন না নামে মুসলমান আয় আরে মুসলমান দেখি দি ফাক্কা নামাজি দেখি যারা সরি গরদে মাত্র 25000 টাকা বাসে বেতন ওই 25000 টাকা লই তার তুম ডাহা দুইন বিল্ডিং চট্টগ্রাম দুইন বিল্ডিং কক্সবাজার দুইন বিল্ডিং খিরোড়া তোর বেতন তো মাত্র 25000 টাকা মানে 25000 টাকা দিয়ে গঙ্গুরী বাজার করে নে পারে এক মাসে তুই এত বিল্ডিং গরিলে খেয়ে নে হয়তো নয় নয় আয় তো সামনে সামনের গুলো ইদি লই কিন্তু টেবিলের তলে দিয়ে গুলো ইদি টেবিলের এবং টেবিলের নিচে দিয়ে কিছু টেবিলের নিচে দিয়ে উনরা অনরে কি হদে গুসকুর হন না কি হুর যারা সুদ খায় যারা ঘুষ খায় উন যদি শুভ উদ্দেশ্যে ফল যদি মুসলমান তাকে দ কিন্তু সত্যিকারে তারা তো মুসলমানিত্ব নাই ঠিক নেবে ঠিক আর কিনা আমার ধরনা ঠিক নেবে ঠিক এই জন্য জগৎবাসীরা আমার আল্লাহ এখানে ডাক দিয়েছেন সবাই মুসলমান দাবি করবে ঠিক আছে সবাই নিজেকে মুসলমান বলবে ঠিক আছে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই ইয়া আইয়ুহান নাস বলেন নাই আল্লাহ মহব্বতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালো যারা ঈমান আনবে
করবে, তারা সুদ খেতে পারে না, তারা ঘুষ দিতে পারে না। যারা সত্যিকারে ঈমান আনবে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। তিনি নিজেরও যদি মুসলমান দাবগিরিত দয় নামাজ পড়া ফরিব না ফরিব, যদি আর যদি হস্টল্লাই হামল্লাই যদি প্রতিদিন না ফেলল মাসে না ফেলল বছর দুইবার হলে ফরন দরকার আছে নাই আছে বলে হবে মানে জীবন ফিরতেন না, দিনে তো ফিরতেন না, মাসে তো ফিরতেন না, ওই বছর দুইবার বছরে ঈদ উল ফিতর আর এই দুয়ো পর্যন্ত আর ফিরতেন না, অনরা না হইল কে দুয়ো ফরিবেন না নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন বলেন। আরে নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন বড় পারে কি জবাব দিবে তুমি প্রভুর ধারে, সালাতুনিয়া এবার নামাজ পড়লে কি লাভ, তো কেন করে হইম না। আর রসুল হজ্জে ও দুনিয়ার মানুষ শুনো শুনো, মাওয়াজাবা আলা তাকবীরাতিল ইহরাম মাল ইমাম আরবাইনা ইয়ামা কাতাবাল্লাহু লাহু বারাআতাইন। আমার দয়াল নবী ঘোষণা দিতে লাগলেন, আয় আমার উম্মত শুনো শুনো শুনো, যারা একাধারে একসাথে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে ইমামের পেছনে আল্লাহু আকবার বলে নিয়ত ভেদে, যারা একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ পড়বে তাদের জন্য বারা আথাইন। আমার রসুল দুইটা সার্টিফিকেট লিখে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন, যারা একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ পড়বে তাদের জন্য দুইটা সনদ কি দিয়েছেন, পয়সা হতে না হর কি দিয়ে যায় লিখে দিই। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার দয়াল নবী বলে, আই উম্মত শুনো শুনো, যারা একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ পড়বে তার একটা সার্টিফিকেট হচ্ছে, একটা সনদ হচ্ছে বারাআতুম মিনান্নার। আমার দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, আই দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার উম্মত শুনো শুনো, যারা একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ পড়বে তাদের একটা সার্টিফিকেট হচ্ছে বারাআতুম মিনান্নার, তাদের জাহান্নাম তাদের জন্য হারাম করে দিবেন। জোরে বলেন, আরে কি জান্নাত যেতাম চায় নাকি জাহান্নাম যেতাম চায়, জাহান্নাম তো বাসিবেল্লা সুবহানাল্লাহ হইন দিয়ে নইয়া না, সুবহানাল্লাহ হইন দিবে না, সুবহানাল্লাহ কেন ইবেকেন টিয়া দেখিনি কিনি হওয়া ভর ফান হইতে লাগিন, দুগ্গ সুবহানাল্লাহ হইলে দুটিয়ে উগ্গ সুবহানাল্লাহ হইলে ফাস্ট টিয়া, কি টিয়া দেখিনি কিনি হওয়া ভর না দর গরে হন সুবহানাল্লাহ। একখান সার্টিফিকেট ওই মানুষ শিবিরে জাহান্নামার গুণে জ্বলাই তথ্য ন। দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট হচ্ছে আমার দয়াল নবী ঘোষণা দিলেন, যারা একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ পড়বে তাদের জন্য দ্বিতীয় সনদ হচ্ছে ওয়া বারাআতুম মিনান নিফাক। আমার দয়াল নবী ঘোষণা দিলেন, আই আমার উম্মত শুনো শুনো, যারা ইমামের পেছনে একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ পড়বে তারা ইন্তেকাল করার সময় মুনাফিক হয়ে মারা যাবে না, অর্থাৎ মুমিন মুসলমান হয়ে মারা যাবে। জোরে বলেন, তাহলে নামাজ পড়ানো তো আসে না নাই, মাতন না আসে না নাই, জিয়ারার গুরু গুরু ফোনার রসুল হদ মুরুসি বিয়ানা কুম বিসলাতি ইদা বালাগু সাবউ সিনিন, তোমার ফুয়াজাত তো সব বছর হয় ফুয়াই বেরে নামাজ নির্দেশ দ, কি নির্দেশ দ তোর নামাজ কি ওর এখন সব বছর হয়ে যেতে ফুয়াই বেরে আরাম মোবাইল কিনে দি ঠিক নেবে ঠিক কিরুড়ে তো মোবাইল কিনলে লাভ দে হয় দুসুর অনলাইনে ক্লাস অনলাইনে থন না মোবাইল কিনে ফর ওই ফুয়াই বেড়ে এমবি ভরে দিয়ে ফর ঠিক নেবে ঠিক
সমাজত মিদে নামাজ সুতন আইবো সমাজত নামাজ আইবো না ফয়বে তো এই মোবাইলের মিদে যাত টাইম বিবরণ দিও এত সুন্দর করে গলি লই ফিরি ভাই আর ইন্দিমার উন্দিমার ইক্কেবার ইক্কেবার আসরাব বকদন উড়ত বউ বই এলে বহুত ফু আসানা নাই অনরাইস তেলে কিন দহ দজুল আজি তার রানা মার দিতে লাগিও নি জাগা মজিন আর রানা মাইতে লাগিও না জি কি অন বুঝছ তেলে কিন না আল্লাহ বুঝবে তৌফিক দান করুক আমিন মাশাআল্লাহ আরজু রেছি মাওলানা আব্দুর রহমান খলালি সাহেব বড় মুহাব্বত করেন আমাকে যেখানে দেখেন রাস্তায় ঘাটে যেখানে দেখা হয় বড় মুহাব্বত আমার অনেক মুরব্বি রেছি আল্লাহ তাদের আশাকে কবুল করুক আমিন বলেন আরজু বলেন আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানের তারানে বালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ জুরহন না মারহাবা মাশাআল্লাহ হুজুর আসছেন এবং আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা নিয়ত শরীফ এনেছেন আল্লাহ হুজুরদের আওয়ারিকে কবুল করুক আমিন বলেন তুমি হুজুর আসতে ছেড়ে দিব আপনাদের কি খারাপ লাগছে কথাগুলো কি আপনাদের ভালো লাগতেছে না আল্লাহ আমাদের কবুল করুক তাহলে ভালো লাগলে বুঝবেন আপনার অন্তরে ঈমান এখনো অক্ষত আছে সুবহানাল্লাহ বলেন কোরআন হাদিসের আলোচনা যত ভালো লাগবে ঈমান তত মজবুত হবে ঠিক কি না আজকে আমাদের দেশে বসে বসে কতগুলো নাস্তিক তৈরি হয়েছে যারা নাকি আজকে আযান শুনলে তাদের খারাপ লাগে ঠিক কি না কালকে বিবৃতি দিয়েছে আযান বন্ধ করা হোক মসজিদে জুমাবারের বয়ানকে বন্ধ করে দেওয়া হোক আমি তাকে কান থেকে ওই প্রতিবাদ চালাতে চাই এই দেশের মধ্যে 70-90% মুসলমান তোমার যদি বাংলাদেশের আযান ভালো না লাগে তাহলে তুমি আমাদের দেশ ছেড়ে পলায়ন করতে পারো ঠিক কি না এটা শাহজালালের দেশ এটা বাবা আমানতের দেশ এটা শেরে বাংলার দেশ এটা গৌসল আজম মেজবানদারের দেশ ঠিক কি না এখানে আযান হয়েছে আযান হয়েছিল হবে কিয়ামত পর্যন্ত আমাদের দেশে আযানের ধ্বনি উচ্চারণ হবে ঠিক কি না তোমার খারাপ লাগলে তুমি দেশ ছেড়ে পলায়ন করো কিন্তু আমরা আমাদের দেশকে ছেড়ে কোনোদিন পলায়ন করব না ঠিক কি না আজকে আযানের ধ্বনি তাদের খারাপ লাগে অথচ কাজী নজরুল বলেছেন আমাকে কবর দিবা মসজিদের পাশে যাতে ওই কবরও বসে বসে আমি আযান শুনি সুবহানাল্লাহ বলেন তাহলে বলতে চাচ্ছিলাম ঈমানদার আপনাদেরকে শুধু ঈমানদার খারাপগুলো বুঝিয়েছি ঈমানদার হলে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে সে কোনোদিন রোজা ছাড়তে পারে সে কোনোদিন আপনার মদ খেতে পারে সে কোনোদিন যাকাত অস্বীকার করতে পারে তাহলে যারা সত্যিকার ঈমানদার তারা কোনোদিন নবীর শানে বেয়াদবি করবে না আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করবে না যারা সত্যিকার ঈমানদার তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ঠিক কি না আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক এবার আসুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরপরে বলছেন ইত্তাকুল্লাহ যখন তোমরা ঈমান আনবে সাথে সাথে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করবে কি করবে আমি আল্লাহকে কি করো ভয় করো এখন আল্লাহর ভয় আর আসেনি আল্লাহর ভয় আছে না রেত গভীর মিদাতে মিক্কে ফোয়াই মাছ লইয়া গিয়ে বড় মিক্কে মাছ মায়ন হল দিও ফুর আর তখন ফোর নাই তোর আত্মীয় স্বজন হলো হাসে নাই আরে তোর মাছ কিনে মিললে তোর ফগল ঠিয়া নাই এই মাছকে তুই আনিলে হতো ফসল লইয়া না ওফু তাজে লাতি ইয়োগ্য ইন্য সালিয়ে ফেললে আর ওগ্য আনিস এল্লে হত যে ঠিক নেবে ঠিক ফুয়াই স্কুলত গিয়ে যে আইবে সুলাত ব্যাগ ফুরাই না আমলো ইসে দে মাইন হল দিয়ে ফুতা আর থাম গাছ নাই এই আম তুই আনিলে হতো হইয়া না
আর মা বাপ মিলিয়ে না হার নেবে ঠিক তাহলে ফয়বের সুর লতি শিখকে দদে সুরি ঠিক নেবে ঠিক এতলাই ফয় অনর শিখকে অনরহ তো মানিব এতলাই আজ ইয়ে হাজার হাজার ফ্যামিলির মা বাপ হল বিদ্যাশ্রম ঠিক নেবে ঠিক এক কবি সুন্দর হই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানার রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমারই ঠিকানা তাই বিদ্যাশ্রম ফোয়ারা বেশি দেখতে রে বেশি মোহাব্বত করে এটা লাই আজি ফোয়ারা নরাকি বিল্লি গন্ধ রাখি আজি আর বিদ্যাশ্রম ফাটাই দিয়ে ঠিক নেবে ঠিক তাহলে ফয়বে বিদ্যাশ্রম ফাটার কা কারণ কে ফয়বে সুরি করি গিয়ে তো তুই নিষেধ ন করো ঠিক নেবে ঠিক দুষ্ট তোমার আছিল ফোয়ারে নমাজত মসজিদ ন ফাটো ফয় মিসা হত হত দিনের নিষেধ ন করো আর যে তো সুরা ছিলাম ফুটিয়ে যে তো ফরির দাম তুলতে যেতাম তো এক গরত দাম তুলতে গিয়ে যা হত যে হ্যাঁ যত দাম তোয়ের মাদ্রাসাল্লাই তুমি ফরল্লাই বাপে শিখে দে দে ফোয়ারে ফু হ গই তোর বাপ ঘরত নাই ইতে সুন্দর করে আইয়ে না ফদ আরব হই দে আরব বল বলে ঘরত নাই তাহলে বাপে ফোয়ারে মিছা হত শিখে না শিখে শিখে তো আল্লাহ হক যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা যখন ঈমান আনবে সাথে সাথে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করবা কি করবা ভয় করবা তো আল্লাহর ভয় হতমানিত লতা ইন বহুত হতা আসলে বললাম বাওয়াস আই কেন যে আর যত মাদ্রাসা পুরি আতে তুমি কি উজুরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় হার হ ইন রুগু উদাহরণ দি কইলে দাদা এদের নাতি বলে গিয়ে দে ওয়া শুনি বেল্লাই কি উনি বেল্লাই যদি শুভ গল্প বইকে লাগে কিন্তু সত্য কথা আপনারা বুঝিবেন তো ওয়া শুনতে যাই না সারা রাত ওয়া শুননি এন হদিন আর আর মাহফিল আছে ইকে হম আছে আর আর করে নেট ফেলাই হ্যাঁ সারা রাত ওয়া শুননোর পরে কিছু নাই কিছু নাই হন না তবরুকের ব্যবস্থা নাই হন না তবরুকের ব্যবস্থা নাই হাইলে জাগো পরে তো এলে মাহফিল উঠে হাইলে জাগো দিড়ে হজুর আজ তো দাদি তো দরজা খুলতে নো আই মনে করি যদি কেন তবরুক দিব ফাললাই যদি তবরুক তো নো জুটে তো দাদির দরজা বেরিয়ে এখন খুলতে নো হাবু দাগ দিবি রে নেই নেও না এত লার আর একখান প্রশ্ন আছে বলি কি আর শূন্য হলো মাহফিল দিবে নি তা ঠিক নেবে ঠিক বিরিয়ানির হতা হইতে গেলে তার এক ঘন্টা হইতে তুমি জাগি কেন যাই তুই নাথির লই ওয়া শুনি যার গই যার দ্বারা ফতত বিধি ওই গভীর রাতিয়া উপ ফিয়ারা গাছ দেখি কি গাছ শোন না ফিয়ারা গাছ তো দাদা এখন তো অসুবিধা নেই বিরিয়ানি নেওয়া কি ইয়ে তো খগ ফিয়ারা ফারি লই উন তোর দাদা দিলে দরজা খুলে দিব ফিয়ারা এমনি হই দিরি ফিয়ারা এমনি এমনি হই এলো বলে তোর দাদা দরজা খুলে দিব তোর নাথির নিচে তুই এরা কি দাদা গাছ দুটি দাদা হদ নাথি একখানা সেরিমিককে কি আল্লাহ সর হনকে দেখেন না হনো অত দাদা উড়ন না নাই কেন দেহের বেলতেল মারি দাদার তুলি দি তুলি দাও অনর ফর দাদাই সুন্দর করে গয়ম শ্রীম শ্রীম এই মুহূর্ত হাত যাতে গয়মর আতক গয়ম যাতে হাতর মুটক গড়াইব এই মুহূর্ত মিদি নাতিয়ে নিছ তুম শিক্ষা দিলে দাদা দেহ দেহের দাদা এরে দাদা তাড়াতাড়ি গুতি যাই লঙ্কি আদান গাছ তার আদান হুর আদান গাছ তার আদান বড় হন না খুর খুর দাদা হস্ত মিষ্টি করলে মেড়া আসিতেছে কি কই আসি যাও অনর ফর হ্যাঁ নিচে যাচ্ছে মে হদ নাতি সেরে মিকে বিল বিলের এটা তখন মানুষ কো দেখি তুই হদ দেহে দেহের হন দেহের হদ দাদা আর সার একটি ওয়া শূন্য দি উজুর হই দে গভীর সমুদ্র তল দেশ আদার রমত জ্যোতিষি পাহাড়ের সুরাত যদি কেই না দেহে দই একমাত্র একজন দেহে ইবল দিকে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দাদা আর দুনিয়ার মানুষের দেহের আর জীবের সৃষ্টি কো যার খোদা আর দেহের সুবহানাল্লাহ তাহলে ওয়াস লাফই না নাও ফয়বে ফয়বে আমল গুজ্জে দাজি ফয়বে জীবন পরিবর্তন ইসলাম নাম আইসি এবারে হদ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যারে হনে কে নো দেহের এটা আর হনে দেহের এই সফটওয়্যার যত অনর মাথা ইনস্টল করে তেরিবে অন দ্বারাই মানুষের লয় গরম হতা হন লোড মিদি হ্যাঁ চারি পাঁচজন ফোয়া যদি একত্র হইলি ইতে মুরব্বীরে ডাক্কা মারি এক মিকেল জেগে আরে লোড বে গোড়াইতে এলনে আর দেখ নিবে ঠিক আর সত্যিকারের ভয় যে তন অন্তর তাই যাবে গই অন তোমার প্রহর জিবে হল গৌরব অহংকার এটা মাটির সাথে মিশে যাবে আপনার তকদির আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ
জগত বাসীরা আল্লাহর ভয় কাকে বলে মুজাদ্দিদে দ্বীন মিল্লাত 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত যখন বয়স মাত্র 4 বছর কয় বছর আলা হযরতের বয়স যখন 4 বছর আলা হযরত রমজান মাসে তার মা বাবার সাথে সাহারি খাওয়ার জন্য উঠে গেল ওই সাহারি খাওয়ার পরে যখন যোহরের ওয়াক্ত হয়ে গেল আমা আহমদ রেজাহা ফাজলে বরলভী আলাইহির রহমা ইনি তার দাদার হুজরা শরীফের মধ্যে আসছে আর দাদা যখন আহমদ রেজা কে দেখলেন আই আহমদ রেজা বেটা ইফতার করলো বেটা ইফতার করলো সেই বছর বয়সে তো রোজা রাখি যে মা বাবার ওয়ার উড়ি এলে বহুত গুরু গুরু ফোন নিয়ে ফোনতে মা বাবা লাহি বেলা যাছ না নাই আছে তো আরা কি রে যেতে 10টা বাজে বা 1টা বাজে যেতে আজান দে এত ফয় বের হই দিল রোজা তুমি ইফতার করি গেল ফয় বের হন তা এই যে তো অক্ত নাম এত সর কি ইফতার করিছো তো আরা হই দি গুরু গুরু ফলর রোজা জোর রাজান দিলে গই যাই জোর রাজান দিলে আজি সংগঠন ইব আলা হযরতের নামে যে আলা হযরত ইবে হন 6 বছর বয়স তুই ভাই আল্লাহর কল্যাণে ডরাই তুই দাদা হ দাই বেটা আহমদ রেজা ইফতার করলো দাদা আহমদ রেজা ইফতার করি ফেলো তা আহমদ রেজা হতে দাদা ইও তো ইফতার কা ওয়াক্ত নেই আদি ইফতার সময় নয় এটা জোহর কা ওয়াক্ত হয় তো মাত্র জোহর সময় আয় আলা হযরত জানে ইফতার সময় মগরিবের আগে সুবহানাল্লাহ আল্লাহ হ বছর বয়সে থাকবে সেরি বছর বয়সতেই জবাব দেন যা আলা হযরতে ও দাদা ইবে তো ইফতারের সময় ইফতারের সময় আই আলা হযরতে জানি দি ইফতারের সময় অল্লি কি মাগরিবের নামাজের একখানা আগে আগে আজানের একখানা আগে আগে আলা হযরতের দাদাই হচ্ছে আই আহমদ রেজা বেটা ইফতার করলো আলা হযরত জবাব দিচ্ছেন আই দাদা আমি যদি এখন ইফতার করি আমাকে দুনিয়ার মানুষ খারাপ বলবে দুনিয়ার মানুষ ওসা ফয়বে রুফয়তো হাইয়া বারে হনহার মানে আর কি হবু খারাপ হবু তো আলা হযরত দাদা হদ আহমদ রেজা দেখো দেখো দরওয়াজা ভি বন্ধ হ্যায় কিলকি ভি বন্ধ হ্যায় বেটা ইফতার কর লো কোই নেহি দেখেগা হতে সো সো দরজো বন্ধ জানালো বন্ধ হ তু কিছু হই গেল তোয়ার হনে কে নদহের এই হতা যেত হইউন আর আলা হযরত হদে ও দুনিয়ার মানুষ ও আর দাদা দরজা বন্ধ জানালা বন্ধ ইয়েন আই দেহির আই যদি হন হাইদ্য আর দুনিয়ার মানুষে দেখছ ন আলা হযরত জবাব দে ও আর দাদা আই দুনিয়ার মানুষের দেহের লাই রোজা রাখি দিন আই আলা হযরত রোজা রাখি দি আল্লাহরে খুশি করি বেল্লাই আর একখান বিশ্বাস হলদি এটা যদি সি বা দুনিয়ার মানুষ নদহিল আর আল্লাহ আরে আর আল্লাহ আরে কেন আলা হযরত নামে সংগঠন আরে আলোয় আলোকিত হলো হুদার এই জগৎ সেই আলো ছড়ালো আমার আলা হযরত সেই আলো ছড়ালো আমার আলা হযরত সেই আলো ছড়ালো আমার আলা হযরত মাটি ময়দানে আজি সুন্নি তাহারে ফতো ওয়াতে খারো ছিল না দিমত সেই আলো ছড়ালো আমার আলা হযরত সালাতু নিয়া ইবে এন আলা হযরত যে জিবার অন্তরত মধ্যে আর রসুলের প্রেম বরফুর আছিল সুবহানাল্লাহ জিবার আফাদ মস্তক মাতাত্তর পর্যন্ত একদম ফা পর্যন্ত সাইলি আর রসুলের সুন্নতের ফা বন্ধ আছিল ই ভাই আলা হযরত সুবহানাল্লাহ তাহলে কবি আর জগৎ হতে ওরে কি আগুন জ্বালাইলা বন্দেয় আগুন ইবা আহাইলে নি বেনা জল ডালিলে দ্বিগুণ জলে উপায় তো দেখি না সুবহানাল্লাহ
কি প্রেমের অঞ্জলাইন ইয়া রাসূলুল্লাহ অনর্হত যত উনি এত গমলাই যত উনি এত গমলাই যত উনি এত গমলাই ডরুর হন না সুবহানাল্লাহ তাহলে এই নবীর মাহফিলাত আয়াত ফারি আর আর কৃষ্ণ সিট টিংনে বেঠে আর কি নামাজ ধন্না টিংনে বেঠে এরপর হদ্দ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন যারা সত্যিকারে সাদিকিন বান্দা মুখলেস বান্দা যারা আল্লাহকে রাজি করেছেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বরের মধ্যে আমার রাসূলের সাহাবায়ে কেরাম সত্যবাদীর মধ্যে এক নম্বর কারা সাহাবায়ে কেরাম বলেন না কারা সাহাবায়ে কেরাম ইসলামের মধ্যে বড় বড় সাহাবা কয়জন বুঝছেন আমাতে সাহাবা হজন বহুত সাহাবা তো আছে লাখর উপরে আছে হ্যাঁ কিন্তু বড় বড় সাইদদের নাম আর জানেন না জানি কিন্তু আর রেন হজন ফু আছে দে অনর খতিন কোটিন কোটিন নাম ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়ার হলর 11 জনের নাম হইত পারে কিন্তু সাইদজন সাহাবার নাম হইনি পারে দেইলো বহুত ফু আছে না নাই মুসলমানের ফু ইতে 11 জন প্লেয়ারের নাম হইত পারে গড়গড়াই কিন্তু দুঃখের বিষয় চারজন সাহাবার নাম বলতে বললে সে মুখ ভার করে রাখে ঠিক কি না তার মধ্যে এক নাম্বার হচ্ছে সাইয়্যিদানা সিদ্দিকে আকবর সাইয়্যিদানা সিদ্দিকে আকবর ইনার এত রাসূল প্রেম ছিলেন সিদ্দিকে আকবরের আজকে তো আমাদের দেশে একটা ইজম বের হয়েছে একটা সম্প্রদায় বের হয়েছে যার নাম হচ্ছে শিয়া সম্প্রদায় কোন সম্প্রদায় শিয়া সম্প্রদায় আজকে আমাদের বাংলাদেশের আনাছে কানাছে তারা বিচরণ করছে তারা মানুষদেরকে শিখিয়ে দিচ্ছে একদিকে আওলাদ রাসূলের মহব্বত দেখায় আবার অপর দিকে সিদ্দিক আকবরকে গালাগালি করে নাউজুবিল্লাহ সিদ্দিক আকবরকে গালি দেয়া যাবে সাবিকান নুজুম তারা তারাখার মতো পবিত্র তাদেরকে গালি দেয়া যাবে কথা বলেন না দেয়া যাবে না একটা কিতাব আছে আজ জওয়াজের আন ইকতিরাফিল কাবায়ের লেখকের নাম আল্লামা হাজার মক্কি আলাইহির রহমা তিনি একটা ঘটনা কুট করছেন সিদ্দিক আকবরকে নিয়ে তিনি বলছেন ওই আজ জওয়াজের এটা 700 বছর আগের কিতাব আল্লামা ইবনে হাজার মক্কি একজন আশিক রাসূল ছিলেন তার নাম হচ্ছে আশায় আসালে উমর আর রানি সুবহানাল্লাহ বলেন না ওই আশা আসালে উমর একদিন কি করলো এক রওয়ায়েতে আসছে মুহররমের 10 তারিখ আবার আরেক রওয়ায়েতে আসছে হজের মৌসুমে ওই আশা আসালে উমর একদিন আমার দয়াল নবীর রোজায় পাকে গেলেন সুবহানাল্লাহ বলেন আমার রাসূলের রওজায়ে পাকে যখন গেলেন সেখানে দেখতে পেলেন কিছু মানুষ রওজায়ে পাকের সামনে বসে আর মুরসিয়া পড়ে আওলাদের রাসূলের শানে গজল পড়ে পড়ে তারা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন আর আসে আসালে উমর তিনি সেখানে গিয়ে তাদেরকে বলতে লাগলেন আই আল্লাহর বান্দা আমি আজকে দুই তিন দিন যাবত উপবাস কিছুই খাই নাই আমি খুবই ক্ষুধার্ত আমি তোমাদেরকে বলছি সিদ্দিক আকবর দোহাই দিয়ে বলছি আমাকে কিছু খাবার দাও আমি আজকে দুই তিন দিন যাবত উপবাস আমাকে সিদ্দিকে আকবরের ওসিলায় কিছু দাও কার ওসিলায় চাইছেন আর তোর না কার ওসিলায় চাইছে সিদ্দিক আকবরের ওসিলায় চাইছে এখন তুই তারা তো শিয়া ইতরা সিদ্দিক আকবর নাম উনিনে পারে নাম উনি লে থেলে বেগুনে গরম হ্যাঁ পানির মিতে তেল ফুজ্জে পান যে সাত সাত করে সিদ্দিক আকবর নাম উনিল তারার মাথা গরম হয়ে যায় হিট হয়ে যায় এখন এত এক বান্দাতে এগি এই বসো বসো আমাদের অনুষ্ঠান শেষ হোক দিব এরকম বলে ঝাটকি দিয়ে ওই আশা আসালে উমর আশিক রাসূল এনাকে বসিয়ে দিলেন আর ইনি বসে গেলেন আর তাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল অনুষ্ঠান শেষ হওয়ার পরে আশা আসালে উমরকে হাতে ধরলেন হাতে ধরে তাকে নিয়ে গেলেন ঘরের মধ্যে আর ঘরের মধ্যে নিয়ে একটা খামরার ভেতরে ঢুকিয়ে দিলেন ওই ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে তার দুইজন গোলামকে বা তার হাতে লাঠি দিলেন দুইজন গোলাম ফিট করে দিলেন দুইজনের হাতে দুইটা লাঠি দিলেন আর লাঠি দিয়ে বলে আই গোলাম শুনো শুনো এই আল্লাহর বান্দা আমাদের কাছে চেয়েছে সিদ্দিক আকবরের দোহাই দিয়েছে এই বান্দা জানে না আমরা সিদ্দিক আকবরকে দেখতে পারি না আই আমার গোলাম তোমাদেরকে আমি বলছি এই বান্দাকে প্রহর করবা এই বান্দাকে এমন ভাবে মারবা এই বান্দাকে মেরে সমস্ত শরীর রক্তাক্ত করে দিবা জোরে বলেন নাউজুবিল্লাহ
সিদ্দিক আকবরের দোহাই দি সাইজাতাল লাই গরম হতে গরবতু ডুকই হানাদি বিফান করে লই যায় ঘর ডুকই ঘর দরজা বন্ধ করে দি দারওয়ান ফিট করে দি দুয়া লড়ি দি এন মারা মারবি আছে সমস্ত শরীর যাতে কি হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় মাজি মারনর পরও ক্লান্ত নময় এড়া শেষ নয় ওই আশে আসলে উমর সে আল্লাহর রসুলের কাছে সিদ্দিক আকবরের দোহাই দিয়ে চেয়েছেন এই চাওয়ার জন্য ওই আশে আসলে উমর কি ঘরের দরজা বন্ধ করে এমন ভাবে মেরেছেন মারার পরে তারপরে কি করেছেন ওই আশে আসলে উমর কে তার জিহ্বা টেনে ধরে জিহ্বা কেটে দিয়েছেন নাউজুবিল্লাহ বলেন মারনর ফরো হোস্ট মো মিঠাই জিব্বা দি সাইদাত আল্লাহ ও জিব্বা ঠানি ধরি জিব্বে কি করে দি হাড় দিয়ে হন না কি করে দি হাড় দি আশে আসলে উমর সে আস আশিকের রসুল মানুষ মন ভোলা মানুষ সে আর দেরি করে নাই ওই কাটা জিব্বা এটা হাতে নিলেন হাতে নেওয়ার পরে দুই চুকের পানি ছেড়ে ছেড়ে হাতে লাগলেন হেঁটে 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 আমার দয়াল নবীর রওজায়ে পাকে চলে গেলেন আমার রসুলের রওজায়ে পাকে গিয়ে তার জিব্বা তো কেটে দিয়েছে কথা বলতে পারছে না আর মনে মনে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সিদ্দিক আকবর আপনার সাথে এতই কষ্ট করেছে আপনার জন্য যেই সিদ্দিক আকবর আপনার প্রেমে সমস্ত কিছু কুরবান দিয়েছেন যেই সিদ্দিক আকবর আপনার সাথে সব সময় ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সিদ্দিক আকবরের দোহাই দিয়ে তাদের কাছে কিছু চেয়েছি তারা সহ্য করতে পারে নাই তারা আমার জিহ্বা কেটে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ ও মদিনার রসুল অনেকখানা আর দয়া করুন না দয়া করুন না আয় তো আর সহ্য করিত না পারির আর জিহ্বা হারে দিয়ে দে ইয়া রাসূলুল্লাহ অনেকখানা আর দয়া করুন ডর করি হন হার হাসে চাই যে রসুলের হাসে হন না হার হাসে রসুলের হাসে সন কি শিরিক না আল্লাহ তো কোরআন তো বলাও আনহুম ইযলামু আনফুসাহুম জাউ তোমরা যদি নিজের নফসের জুলুম করো বান্দার বুনতে কি নবীর দরবার জ সুবহানাল্লাহ আল্লাহ তো কথা তো আল্লাহ হই আর আর উনি দিত যেটা শিরিক বেদাত কইতো আর দেশত কিছু মানুষ আছে শুধু শিরিক আর বেদাতর মেডির ব্যবসা করে হ্যাঁ শিরিক বেদাতর ব্যবসা করে যে ঠিক না ঠিক শিরিক বেদাতর ব্যবসা লই ফান মেডির ব্যবসা লই ফান শুধু ইনের ব্যবসা করে দে ইউন হলো শিরিক ইউন হলো বেদাত ইউন হলো শিরিক ইউন হলো বেদাত ঠিক না ঠিক আল্লাহ ভাইদের কি বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আমি কি গালি দিয়েছি দোয়া করেছি যদি হেদায়ত থাকে আল্লাহ হেদায়ত দিয়ে দিবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও গো কামিলি বালা তুমি মদিনা বালা ও গো কামিলি বালা আল্লাহ আমাদের কবুল করুক তাহলে জিব্বা কেটে দিয়েছেন বলো না জিব্বা কার দোহার কার নাম নিয়েছে সিদ্দিক আকবরের কথা বলেছে এই জন্য তাদের সহ্য হয় নাই জিব্বা কেটে দিয়েছেন অথচ সিদ্দিক আকবর আমার রসুলের জন্য কতই কষ্ট করেছেন আমার নবুয়তের রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আর সাথে সৈয়দনা সিদ্দিক আকবর ছিলেন আমার রসুল যখন মরুভূমিতে হাঁটছিলেন সৈয়দনা সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জমিনে আর হাঁটিয়েন না হাঁটিয়েন না আমার রসুল বলে ওগো সিদ্দিক কেন কেন ওই সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে এতই মর্যাদার অধিকারী করেছেন আপনার কদম যখন মাটিতে রাখেন আপনার কদমের পবিত্রতার কারণে আপনার কদমের সম্মানার্থে ওই মাটি এটা গ্রাস করে না আপনার কদমের চিহ্ন মাটি রেখে দেয় জুড়ে বলেন হাই 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 রসুল অনুযায়ী তো মাটি দিয়ে আড়ন মেডি যেতে ওনার কদম ইয়ান ফরে কদম চিহ্ন মেডিয়ে লাই দি সুবহানাল্লাহ আল্লাহ এত লাই মৌলা আলী হজ আয় দিনার রসুলুর লই মক্কার অলি গলি সাহেবের লাই বাইর হই আয় মৌলা আলী দেখলাম দেখলাম ইয়া বাকা হাজারুন ওয়ালা সাজারুন ইল্লা হাররা সাজেদা মৌলা আলী বলে আমি সচুককে দেখতে পেলাম আমার দয়াল নবীকে যখন গাছ দেখলো গাছের জবাল খুলে গিয়েছে তারা এক বাক্যে বক্ত বলতে লাগলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন
ولا هزار الا هر ساجدا আর পাথর যখন রসূলকে দেখলো পাথর আমার রসূলের কদমে সাজদায় পড়ে গেল সুবহানাল্লাহ বলেন না সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর হাতিয়েন না আপনি আমার আমার খুলে ওঠেন আমি রসূল আপনাকে পৌঁছিয়ে দিব এই রকম করে করে নিয়ে যাচ্ছেন আবার কিছু পথ নামার পরে ওই সিদ্দিক আকবর আমার রসূলকে কিছুক্ষণ সামনে দেয় আবার কিছুক্ষণ পেছনে দেয় আমার রসূল বলে ওগো সিদ্দিক তুমি এই রকম করছো কেন ওই সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার মধ্যে এমন কতগুলা মুনাফিক আছে যারা আপনাকে কুষ্টে লাগলো তারা যদি আপনি রাসূলকে দেখে তারা তীরশূট করে দিবে বিদায় আর আপনি রাসূলকে তারা যদি তীরশূট করে আমি সিদ্দিক আকবরের সামনে আল কাল কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবর আল্লাহর দরবারে কি জবাব দিব এই কারণে আমি সিদ্দিক আকবর যখন স্থির মারবে আগে সিদ্দিক আকবরের গায়ে লাগবে যদি সিদ্দিক আকবরের গায়ে লাগার পরে যদি বাকি থাকে বাকি অংশ আপনি রাসূলের গায়ে লাগবে জোরে বলেন কত প্রেম সিদ্দিক আকবরের এতলা সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ আর তো তিনজন জিনিস বেশি ভালো লাগে হওয়ান জিনিস তিনজন জিনিস তার মধ্যে একখানা দেখি অন রাসূল ও সিয়ারাও যে সাইত এখন এন আতো বেশি ভালো লাগে সুবহানাল্লাহ বান্দা ইয়া রাসূলুল্লাহ অন রুয়ার যুদ্ধর ময়দানে জন এন আই সিদ্দিক একবার তুমি বেশি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ অন প্রেমত বিধি দন সম্পদ জিন আছে বিয়াকিন দিত ফেললে আই সিদ্দিক একবার বেশি ভালো লাগে আরে ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর বললেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর দয়ালে নবীর প্রেমে যার সবই কুরবান মারে যাদা যারে মহান আল্লাহ করেছেন বয়ান প্যারা নবীর নিত্য দিনের নিত্য সহস ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর বললেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর সালাতু নিয়া আর কাটা জিব্বা হাত নিয়ে আমার রসূলের রওজায় পাকে ঢুকে গেলেন জিব্বা নাই কথা বলতে পারছে না মনে মনে রসূলের দরবারে আমার রসূলের দরবারে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদ্দিক আকবরের দোহাই দিয়েছি এই শিয়া সম্প্রদায় তাদের সহ্য হয় নাই তারা আমার জিব্বা কেটে দিয়েছে জিব্বা কেটে দিয়েছে উনজুর না ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করুন ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই আসে আসলে উমর তন্দ্রা তন্দ্রা ঘুম চলে আসলো ঘুম নয় জাগ্রত নয় এই অবস্থার মধ্যে চলে আসলো আর স্বপ্নের মধ্যে দেখতে লাগলো আমার রসুল রওজায়ে পাক থেকে উঠছেন সুবহানাল্লাহ আর রসুল হদ আর উম্মত শুনো জিবা দুনিয়ার মানুষ বহুত স্বপ্ন দেখানো দেখে এনে লাই তুমি তো হুদু উঠিয়া গণির ওরে হুদু উঠিয়ার মালিক সকালে উড়ি সাইতে টিয়ার উঠবো নাই ঠিক না ঠিক বহুত স্বপ্ন আর দেখি আর রসুল হদে ও আর উম্মত শুনো শুনো মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরতি আর দয়াল নবী হদে উম্মত আর উনো উনো যারা আয় রসুলের স্বপ্নে দেহিবা ইয়ান স্বপ্ন হারণ কে শয়তান যাত্রার আকৃতি দরিত ফেললো শয়তান যাত্রার সূরত ধরতে ফেললো আর আল্লাহ শয়তান ওরে এন কোন শক্তি ন দে আয় রসুল আকৃতি ধারণ করিব এতাল্লাই আর রসুল হদ মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরতি যারা আয় রসুলের স্বপ্ন দেখিবা ইয়েন স্বপ্ন নয় বরং বাস্তবে দেখিবা ডর করে হন আর আর রসুলের একবার স্বপ্ন দেখতাম সাইরেন ওসা যারা রসুলের একবার স্বপ্ন দেখিব ইতার লাই সিরতরে জাহান্নাম আরাম হয়ে যাবে সেদিন থেকে জান্নাত কথা বলে না জান্নাত তো একটু কি মহব্বত বলবেন রসুল একটু আমাদের ঘরে আসেন আমাদের স্বপ্নে আসেন বলবেন নি একটু কথা বলেন না বলবেন নি
একটু জবান খুলে খুলে বলুন তো আ যায়ে আগর খাবুম মে সরকার মদিনা আ যায়ে আগর খাবুম মে সরকার মদিনা সরকার মদিনা সরদার মদিনা সরকার মদিনা সরদার মদিনা সরকার কি আনভার সফর نور حسینا سرکار کی انوار صفر نور حسینا فر نور حسینا روشن کوئی سینا آ جائے اگر خوابوں میں سرکار مدینہ صلاۃ نیا তাহলে রসূলকে যারা স্বপ্ন দেখবে ওটা স্বপ্ন নয় ওটা কি বাস্তব বলেন না ওটা ইমাম বুখারী বারবার তকরার করেছেন এই হাদিস মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি বারবার তকরার করেছেন এইজন্য আল্লাহ আজকের মাহফিলের উসিলায় হলো রসূল আমাদেরকে একবার স্বপ্নের ঘরে এসে আমাদের জীবনকে উজ্জ্বল করে দিন আমিন বলেন এবার ওই আসছে আসলে ওমর চেয়েছেন আমার রসূলের কাছে চাওয়ার পরে তার ঘুম চলে আসলো আর ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে লাগলো আমার দয়াল নবী রওজায়ে পাক থেকে উঠছেন আমার রসূল একা নয় সাথে সিদ্দিক আকবর উঠছেন আর সিদ্দিক আকবর উঠার পরে আমার রসূল বলে ও সিদ্দিক শুনো শুনো ওই আসছে আসলে ওমর আমার এই আশেক তোমার উসিলা দিয়ে তোমার নাম নিয়ে আমার কাছে চেয়েছে আর ওই সম্প্রদায় তাদের সহ্য হয় নাই তারা আমার এই আশিকের জিহ্বা কেটে দিয়েছে ও সিদ্দিক আমি তো উম্মতের বালায় করতে পারি আজকে আমি তোমাকে এখতিয়ার দিলাম তোমাকে বলে দিলাম আই সিদ্দিক এই আশে আসলে ওমর তোমাকে বড় ভালোবাসে তোমাকে বড় মহব্বত করে আই সিদ্দিক আকবর আর দেরি না করে ওই বান্দাকে তুমি ভালায় করে দাও সিদ্দিক আকবর আর দেরি করলেন না সিদ্দিক আকবরের জবান থেকে লালা মুবারক নিলেন তুতু মুবারক নেবার পরে আসে আসলে ওমরের হাত থেকে কাটা জিব্বা নিলেন আর কাটা জিব্বা নিয়ে জিব্বার যেখান থেকে কেটেছে সেই জিব্বার জায়গায় লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে আসে আসলে ওমরের বলে তখন আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে আমি আসে আসলে ওমর দেখতে পারলাম যে কাটা জিব্বা আমার হাতে ছিল ওটা আর হাতে নাই আমার জিব্বা আগে যেই পজিশনে ছিল যে জায়গার মধ্যে ছিল ওই জিব্বা ঘুম থেকে উঠে অটোমেটিকলি সেই জায়গার মধ্যে লেগে গেল জুরে বলেন হাই 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 সিদ্দিক আকবর লাগিয়ে দিয়েছেন সিদ্দিক আকবর জিব্বা লাগিয়ে দিয়েছেন কাটা জিব্বা এখন আসছে আসলে উমর বলে ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আমি সিদ্দিক আকবরকে সালাম দিয়েছি যার কোনো আওয়াজ যার কোনো ফয়সালা আমি পাই নাই ইয়া রাসূলুল্লাহ আজকে বুঝাচ্ছে দরবারে মুস্তাফাতে আপনি জিন্দা সিদ্দিক আকবর জিন্দা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আরো সালাম দিতে লাগলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই সিদ্দিক আকবরকে মহব্বত করতে চায় কি চায় না কথা বলেন চায় কি চায় না আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক আমিন বলেন আলহামদুলিল্লাহ আমাদের স্টেট বরফুর ওলামায়ে কেরাম চলে আসছে এই আশায় আসলে ওমর ইনার আলোচনা অনেক লম্বা আছে এরপরের আলোচনাগুলো তো আরো মজা এরপরের ঘটনাগুলো কি করছে এগুলা বলতে গেলে আরো এক ঘন্টা সময়ের প্রয়োজন আমি এতটুকুতেই কেটে রাখলাম এতটুকুতেই রাখলাম ইনশাআল্লাহ অন্য সময় যদি কোনোবার আলোচনা করার যদি আমি এরকম যদি আপনার আলোচনা করার যদি কোনো আপনার এরকম মাহফিলের আয়োজন হয় যদি সময় থাকে ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা করব শেষ করে দিচ্ছি আমি প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা জায়গায় আমি এই কথা বলে রাখি যে আমার দয়াল নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা মহিলা যারা মহিলা পুরুষদের থেকে ওই মহিলারা জান্নাতে যাওয়ার জন্য একদম সোজা
তারা জান্নাতে যাওয়ার জন্য পথ একদম ইজি কিন্তু তাদের চারটা কাজ করতে হবে কয়টা কয়টা বলেন না কয়টা যেহেতু আমার মা বন্ধ পর্দা থেকে বসে বসে ঘর থেকে বসে বসে এই আলোচনা শুনছেন আমাদেরকে শুনছেন বিদায় এটা আমি মা বন্ধদেরকে উদ্দেশ্য করে বলছি তারা যদি চারটা কাজ করে আমার রাসূল বলছেন জান্নাতের যেইটা দিয়ে মন চায় তারা সেটা দিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ বলেন বিনিময় কয়টা আমার রাসূল বলে চারটা জিনিসের জামিনদার যদি আমি রাসূলকে দিতে পারে আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইজা সাল্লাত খামসাহা এক নাম্বার হচ্ছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়বে যথা সময়ে কোথায় পড়বে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বে ঘরে পড়বে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরহা রমজান মাসে ফরজ রোজাগুলো যথাযথভাবে রাখবে তিন নাম্বার হচ্ছে ওয়াতাআত বালহা তারা স্বামীর খেদমত করবে কার খেদমত করবে স্বামীর খেদমত করবে এরপর হচ্ছে ওয়া খাফিদাত ফুরুজহা নিজের লজ্জাস্থান হেফাজত করবে নিজেকে হেফাজত করবে চারটা কাজ তারা চারটা জিনিসের জামিনদারে যদি আমি রাসূলকে দেয় আমি রাসূল তাদের জন্য জান্নাতের জামিনদারে দেব সুবহানাল্লাহ বলেন তাহলে এক নাম্বারের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে যথা সময়ে আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজান মাসের ফরজ রোজাগুলো রাখতে হবে তৃতীয় নাম্বার স্বামীর খেদমত করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে এই চারটা কাজ চারটা জিনিসের আমানতদারিতা যদি কোন মহিলা আমার দয়াল নবীকে দিতে পারে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন আজ আমার বান্দার মধ্যে যারা মহিলা আমি তোমাদের জন্য আমি রাসূল জান্নাতের জামিনদারে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করুক আল্লাহ আমাদের ভাইদের যারা কষ্ট আঞ্জাম করে আজকের মাহফিল ইন্তেজাম করেছেন আল্লাহ ভাইদের কষ্টকে ইবাদত হিসেবে কবুল করুক আমাদের সকলের আশা বসাকে কবুল করুক ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু